আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন এই পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন প্রচুর গরম পড়েছে, প্রচুর রোদ। তো এই গরমের ভিতরে অনেক খারাপ লাগতেছে, এই জন্য আম ভর্তা করে খাইতেছি। তো একটা গ্রেটার দিয়ে আমি আমটা গ্রেট করে নিচ্ছি। তো এই গরমে কোনো কিছু ভালো লাগতেছে না, তো টক জাতীয় বা ঠান্ডা জাতীয় কিছু খাইলে আর কি ভালো লাগে। তো আমটা ভর্তা করে নিতেছি। তো এখানে বিট লবণ, চিনি, মরিচ এগুলো দিয়ে আমটা ভর্তা বানাইমো। আমি মরিচটা দেখতে পাচ্ছেন, মরিচটা টালা মরিচ, টালা মরিচ দিয়ে ইয়াটা ভর্তা বানাইব আর কি। তো এইভাবে মরিচটা ইয়া করলে অনেকটা ঘ্রাণ হয় ভর্তায়, এর জন্য আর কি এভাবে নিছি। তো ভর্তাটা বানানো শেষ, এখন সবাই মিলে খাইব আর কি। তো দেখতে পাচ্ছেন আকাশ, মেঘলা, শামিমা, আমি তো আছি, তো সবাই মিলে খাচ্ছি। তো ওদের জন্য অল্প একটু মরিচ দিয়েছি, বেশি মরিচ দিই নেই। আবার চিনিও দেওয়া হয়েছে, এবং কি আমটা অনেক মিষ্টি ছিল। আমি ভাবছিলাম আমটা টক থাকবে কিনা, আম তো তো আমি একটু মুখে দিয়েছি, প্রথমে দেখি অনেক মিষ্টি। তো আম ভর্তা খাওয়া শেষ, এখন রান্না করার জন্য চলে আসলাম। তো এখানে আমি মাছ ভেজে নিচ্ছি প্রথমে। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উল্টিয়ে নিচ্ছি। এত গরম পড়েছে যে পাকঘরে ভিডিও করার মতো মন মানসিকতা থাকে না, এত গরম, প্রচণ্ড গরম পড়েছে। তো মাছটা ভাজা শেষ, এখন আমি মাছটা রান্না করার জন্য এখানে আমি তেল দিয়েছি, পেঁয়াজ রসুন কুচি আর কি, আদা রসুনের পেস্ট, হলুদ মরিচ, যা লাগে মশলা, তো সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো লবণটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম গুঁড়া মশলাটা যেন না পুড়ে, এর জন্য। তো মশলাটাও কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা রান্না করব আলু আর বেগুন দিয়ে। তো আলু বা বেগুন দিয়ে মাছটা রান্না করব। দেখতে পাচ্ছেন আলু আর বেগুন দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে সব ইয়া করছি। তো একটা ঢাকনা দিয়ে ডেকে রাখছি, তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি জাল করে নিব। তো বলক চলে আসছে, তো এই জন্য আমি মাছগুলো, যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। তো ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে 5 মিনিট জাল করে নিব।
তো জাল করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে গেছে। তো মাছটা রান্না করা শেষ, এখন মাছটা নামিয়ে ফেলবো আমি। তো এখন দেখতে পাচ্ছেন নামিয়ে ফেলছি। তো এখন মাছটা রান্না করার পরে আমি শাক রান্না করব। শাকটা আমি আগে কেটে বেছে রেখে দিয়েছিলাম ধুয়ে। তো এখন লবণ দিয়ে আমি শাকটা বসিয়ে দিলাম আর কি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো শাকটা সিদ্ধ হওয়ার পর্যন্ত। তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে পানিটা একটু শুকিয়ে নিব। তো শাক সিদ্ধ শেষ, এখন শাকটা বাগার দিয়ে নিব। তো বাগার দেওয়ার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়েছি, সরিষার তেল। তো সরিষার তেলের এখন আমি শুকনো মরিচ ছিঁড়ে দিব দু তিনটা। তো শুকনো মরিচটা ছিঁড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন শুকনো মরিচটা একটু হালকা ভেজে নিব, শুধু মরিচটা ভেজে। তারপর আমি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে হালকা ভেজে নিব পেঁয়াজটা। তো পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা ছেড়ে দিব এটার ভিতরে। তো শাকটা এখন আমি নেড়ে চেড়ে একটু রসটা নিয়ে শাকটা নামিয়ে ফেলবো। তো শাক রান্নাটাও আমার শেষ। তো ঝটপট রান্নাটাগুলো করতেছি আর কি। তো আমি অপর চুলায় ডালটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো ডালটা ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডালটা আমার কেমন যেন সিদ্ধ হওয়ার পরে কালো হয়ে গেছে। তো ডালটা মনে হয় ভালো না, ডালটা সিদ্ধ হয়েছে ঠিকই কিন্তু কালো হয়ে গেছে। তো ডালটা আমার চেঞ্জ করে আনতে হবে, এটা ফেরত দিয়ে আনতে হবে, আরেকটা আনতে হবে ভালোটা। তো ডালটা বুঝতে পারে নাই শামীম, ডালটা এমন হয়েছে কি আমিও নিজেও জানি না। তো এটা চেঞ্জ করে আনলে ঠিক হয়ে যাবে আর কি। তো যা ডালের ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন হলুদ মরিচের হলুদের গুঁড়োটা দিয়ে দিছি। তো ডাল অনেক সুন্দর করে জাল করে নিতে হয়, তা না হলে কিন্তু ডালের মজাটা হয় না, ডালের যে স্বাদটা তো স্বাদটা হয় না। যত জাল করবে ততই ডালটা মজার হয়। তো আমি সুন্দর করে ডালটা জাল করে নিয়েছি। তো এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ডালটা জাল হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দিব। তো বাগার দেওয়ার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি, দেখতে পাচ্ছেন কড়াইয়ের ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি। তো এখন পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি, তো এটা আমি একটু ভেজে নিব। তো সবাই আমরা রান্না করতে পারি, তারপরেও আমরা যেহেতু ব্লগ করি তো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি। তো পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি জিরার গুঁড়ো দিয়ে, সরি জিরার গুঁড়ো না, জিরা, তো আস্ত যে জিরাটা, তো ডালের বাগারে ওই আস্ত জিরাটা আমি দিয়ে দিলাম। তো ডালটাও আমি ছেড়ে দিচ্ছি, ডালের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি, যে বাগারটা উঠিয়েছি ওটা আমি আলাদা একটা পাত্রে বাগারটা দিয়েছি আর কি। দিয়ে আমি ওই ডালের পাত্রেতে তেল আর পেঁয়াজ রসুনটা ছেড়ে দিলাম। তো হয়ে গেল আমার ডাল রান্নাটা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন।